নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি দেখছেন দিল্লি রোড, অর্থাৎ দিল্লি রোড পুকুর কমিটি। এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের থেকে এয়ারপোর্টের 2-3 কিলোমিটারের মধ্যেই, মানে দুর্গানগর বলে, আর দিল্লি রোড রামকৃষ্ণগড় যুবক সংঘ পুকুর কমিটি। এটা খোলসে কোটা দিল্লি রোড পুকুর নামে পরিচিতি। তো এই খোলসে কোটা দিল্লি রোড পুকুরে কম্পিটিশন 12 দিন ব্যাপী হচ্ছে, প্রতিদিন টিকিট চলছে, এবং লকডাউনের আগে 2-3 দিন হয়ে গেছে, আর বাকিটা এখন এই সময় শুরু হয়েছে, কারণ ওই লকডাউনের টাইমে প্রবলেম ছিল, পুকুর বন্ধ হয়ে যায়, আবার নতুন করে এখন এই পুকুর চালু হয়েছে, কয়েকদিন বাকি আছে, আর মানে মাত্র 4-5টা সিটিং বাকি আছে। তো আমি এখন জানতে পারলাম, তাই আপনাদের জানাচ্ছি। তো প্রচণ্ড মাছ খাচ্ছে, দেখুন সিট সংখ্যা কম, কারণ লোকে জানে না পুকুর এখন ওপেনিং হয়েছে, অনেকে জানে না, এই জন্য আমি আপনাদের জানাচ্ছি। দেখুন প্রচণ্ড বড় বড় সাইজের মাছ খাচ্ছে। যদি আপনারা এই কম্পিটিশন 2000 টাকা এবং ফার্স্ট প্রাইজ 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 15,000 টাকা, তৃতীয় পুরস্কার 10,000 টাকা, প্লাস ট্রফি থাকবে, এর সঙ্গে অন্য অন্য প্রাইজও আছে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই মাছ ধরার বিষয়ে, আপনারা অতি অবশ্যই পুকুরে যোগাযোগ করুন। আমি ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে মাছ ধরতে আসুন। বন্ধুরা খুব ভালো বিষয়, 3 গাছা সিপ, সাতু এবং সাদা টোপ ব্যবহার করতে পারবেন, আর খুব খাওয়া দাওয়ার কমিটির থেকে দিচ্ছে দুজনের, তো খুব ভালো বিষয়, এবং এত কম পয়সায় ভালো কম্পিটিশন, আমার তো ভালো লাগছে। তো যাই হোক, আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই যোগাযোগ করুন আর মাছ ধরতে চলে আসুন, মাছ ধরা এনজয় উপভোগ করুন। দেখুন এক একজনে 26 কেজি, 20 কেজি, আরও কম মাছও পেয়েছে অনেকে, কিন্তু যথেষ্ট মাছ ধরেছে, এটা তো স্বাভাবিক, খুব ভালো লাগছে দেখে। দেখুন বড়ো সাইজের মাছ, যে কোনো মাছের উপরে এনারা প্রাইজ রেখেছেন, তো যে কোনো মাছ। আজকে সকালবেলা আমি গেছিলাম, তো যাই হোক আজকে সকালবেলা একটা ব্ল্যাক কাপ খাইয়েছে, দেখুন একটা বড় বড় ব্ল্যাক কাপ উঠেছে। তো যাই হোক, মাছের সংখ্যা কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ আছে, ওনার পুকুর কমিটি বলছে। তো 6 কেজির উপরে কোনো কাতলা মাছ নাই, আর সিলভার কাপ আছে, 8-10-এর সিলভার আছে, ব্ল্যাক কাপ আছে, 10-15 ব্ল্যাক কাপ আছে, এখন চোখের সামনেই দেখুন একটা ব্ল্যাক কাপ খেলানো হচ্ছে, আশা করি এটা অনেক বড়। তো যাই হোক, এটা ওয়েটটা আমি দেখতে পাইনি। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি আসতে চান ইমিডিয়েট কমিটির সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের ফোন নাম্বার দেওয়া থাকছে কমিটির, আপনারা যোগাযোগ করে মাছ ধরতে আসুন। এখন না পুরো হতে দাও, এখন না আমি বলছি, কিন্তু এখন না, ও এখনো দাপাবে। মুখ ঢুকিয়ে ঝাঁকি দেবা, দাদা দাদা ঢোকাও ঢোকাও, নাগা দাও, এই নাগা দাও, দিল্লি রোড পুকুরের ব্ল্যাক ক্যাপ শিবু হলো মিলে হলো। ও বলেছিল 9টার মধ্যে একটা ভাড়া বাড়ি দিয়ে তবে যাবো অফিসে, বলেছি বড়।